Hello friends, welcome back to my channel. Tomar ichhe Beauty and Makeup Studio ar ami Mishti. Ami tomaderke bolechhilam je ekti bridal makeup ami tomader sathe share korbo ar sob kichu product e tomaderke mention korbo. Sob kichu description box e diye debo, tumra kintu shekhane check kore nebe ebong beginners jara acho tara kintu ei makeup video ti dekhe khub bhalo shikhte parbe. Tai khub monojog shohokare video ti tumra dekho ar একদমই পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে এটি হচ্ছে আমার মডেল রিয়া ওর ফেসে একটু পিম্পলস আছে তো এই পিম্পলস স্কিনের মধ্যেও প্লাস অয়েলি স্কিনের মধ্যে তোমরা কিভাবে একটু মেকআপ করবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো ফারস্টে কিন্তু সিরাম অ্যাপ্লাই করাটা মাস্ট এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আই মেকআপটি শেয়ার করেছিলাম না দেখে থাকলে সেই আই মেকআপটি তোমরা দেখে নাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সিরামটি ভালোভাবে কিন্তু অল ওভার ফেসে অ্যাপ্লাই করবে তার ব্রাইডাল মেকআপ বা যে কোনো মেকআপ করার আগে কিন্তু ফেসটাকে ক্লিনজিং করাটা মাস্ট তারপর টোনার অ্যাপ্লাই করবে তোমাদের ফেসের অনুযায়ী তারপর ময়েশ্চারাইজিং অ্যাপ্লাই করবে বেস্ট ময়েশ্চারাইজিং আমি অনেক কিছু তোমাদেরকে বলেছি সাজেশন দিয়েছি ডিসক্রিপশন বক্সে দেখে নিও আমি লিংক শেয়ার করে দেবো এরপর আমি ময়েশ্চারাইজিং অ্যাপ্লাই করছি আমার সবথেকে ফেভারিট যে ময়েশ্চারাইজারটা সেটা হচ্ছে বায়োটিকের আপাতত বায়োটিকের ময়েশ্চারাইজারটা তো এটাই আমি অ্যাপ্লাই করছি অল ওভার ফেসে স্কিনটা অয়েলি তাই আমি এখানে প্লাম অয়েলটা কিন্তু অ্যাপ্লাই করলাম না তোমাদের স্কিন যদি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্লাম অয়েলটা অ্যাপ্লাই করতে পারো মেকআপ করার আগে খুব সুন্দর একটি ফিনিশিং দেয় মেকআপের শেষে যদি একটি গ্লোয়িং স্কিন তোমরা চাও যে মেকআপটা খুব গ্লো করবে তো সেক্ষেত্রে তোমরা মেকআপের আগে ম্যাকের স্টোক ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি সিলিকন মিশের প্রাইমার কালার বারে এটা খুবই ভালো যদি ওপেন পোর্স থাকে বা এই যে পিম্পলসগুলো আছে সেগুলোতে কিন্তু খুব ভালোভাবে একটা লেয়ার ফেলে দেবে তাতে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ডিং হবে তো এরপর আমি ইয়েলো কালারটা ইউজ করছি যেখানে যেখানে ডার্ক সার্কেল বা পিম্পলস আছে তার সেখানেই আমি এই ইয়েলো কালারটা ইউজ করছি আর এখানে ইয়েলো কালারটা নিয়েছি আমি D34 এ তো এরপর আমি একটি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ওই ইয়েলো কালারটাকে এটা কিন্তু ব্লেন্ডিং করাটা মাস্ট আমি আগের ভিডিওতে তোমাদের সাথে একটি পার্টি মেকআপ শেয়ার করেছি তোমরা ওটা দেখো খুবই গ্লোয়িং একটি মেকআপ লুক তোমাদের খুবই ভালো লাগবে না দেখে থাকলে চটপট দেখে নাও এরপর আমি দেখো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এবং এভাবে দেখে নিচ্ছে এই কালারটা স্কিনের সাথে যাবে কিনা তোমরা কিন্তু অবশ্যই স্কিন টোন অনুযায়ী একটি ফাউন্ডেশন নিয়ে নিও বাট ব্রাইডালের ক্ষেত্রে আমি বলবো একটা শেড লাইট নিও তাতে মেকআপটা ভালো হবে এবং ডিহাইড্রেশন হওয়ার কোনো চান্স থাকে না অনেকেই আমাকে কমেন্ট করে দিদি আমি মেকআপ করি কিন্তু খুব কালো হয়ে যায় তো আমি সেক্ষেত্রে বলবো সেলফ মেকআপ বা ব্রাইডাল মেকআপের জন্য যদি এই ফাউন্ডেশনের কালারটা তোমরা একটু ডার্ক নিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশনে তোমাদের ব্ল্যাক হয়ে যায় বা লাইট অনেকটা বেশি হয়ে গেলে সেটাতেও ব্ল্যাক হয়ে যায় এরপরেও যদি এগুলো যদি ঠিকঠাক নিয়ে থাকো তারপরেও যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে জানবে যে মেকআপের আগে তুমি ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিংটা ঠিকঠাকভাবে হয়নি তো এটার জন্য প্রবলেম হয় বেসিক্যালি তো দেখো আমি ফাউন্ডেশনটা ঠিক এইভাবে স্টিক দিয়ে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো তাতে খুব ভালোভাবে একটার পর একটা দাগ টেনে টেনে অ্যাপ্লাই হবে তো ওটাতে খুব ইজি তুমি আবারও ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করলাম আমি তোমাদেরকে অনেক আগের ভিডিওতে বলেছি যে বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই মেকআপ ব্লেন্ডিং করার আগে জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেবে তারপর সেই জলটিকে বের করে নিয়ে একটি কাপড়ের মধ্যে ভালোভাবে মুছে তারপর কিন্তু এটা অ্যাপ্লাই করবে তাতে মেকআপটি খুব ভালোভাবে ব্লেন্ডিং হবে এরপর দেখো আমি কনসিলার অ্যাপ্লাই করছি এবং তার সাথে কারেক্টারও নিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে যে জায়গাগুলি আমাদের হাইলাইট হয় সেই জায়গাগুলি আমি কনসিলার অ্যাপ্লাই করছি এবং এই যে
গালের এই পাশ দুটি দিলাম এবং গলায় এবং মাথায় নাকেতেও দিয়েছি, সেগুলোতে দিলাম কারণ সেগুলো একটু শার্প দেখানোর জন্য, এবং ফরহেডে দিয়েছি তাতে ওই যে মেকআপটা যাতে একদমই হোয়াইট না লাগে, জাস্ট একটুখানি কালারটাকে ঠিকঠাক রাখার জন্য ওটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এবং ব্রাইডালের ক্ষেত্রে কিন্তু খুবই মাস্ট, আর যদি ফেসটা রোগা হয়, খুবই রোগা, সেক্ষেত্রে আমি বলবো এই কন্ট্রোলিংটা করার দরকার নেই। এরপর দেখো আমি একটি ফেস পাউডার দিয়ে ভালোভাবে শেড করে নিচ্ছি, এটা ফিটমির পাউডার, খুব ভালোভাবে শেড করে নিতে হবে পাউডার, তোমরা কিন্তু লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো। লুজ পাউডার অনেক আছে, মেকআপের জন্য খুবই ভালো। এরপর দেখো আমি পাউডার কন্ট্রোলিং নিয়েছি, ব্রাইডালের ক্ষেত্রে কিন্তু ক্রিম কন্ট্রোলিং এবং পাউডার কন্ট্রোলিংটা মাস্ট, তাতে ওই ওপর দিয়ে দিলে খুব ভালো একটি ফেস কাটিং লাগে, যে পরপর পরপর দেওয়া থাকে তোমরাও বুঝতে পারবে হয়তো, আস্তে আস্তে শিখে যাবে সবকিছু, শুধু সাথে দেখো আর ভিডিওগুলো খুব ভালোভাবে দেখো। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, এবং ব্লাশ যখনই অ্যাপ্লাই করবে তখন যাকে সাজাবে তাকে বলবে, বা নিজেও যদি সাজো তো একটুখানি ঘেঁষে নেবে, তাতে চিক যেগুলো আছে সেগুলো একটু উঠে থাকবে এবং সেই জায়গাগুলোতেই পার্টিকুলার অ্যাপ্লাই হবে, না হলে চারিদিকে ওটা ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে ব্লাশটা ঠিকভাবে অ্যাপ্লাই হবে না। এবং ব্লাশ অ্যাপ্লাই করার নিয়মই হচ্ছে হেসে অ্যাপ্লাই করা, তাতে চিকগুলো একটু উঠে থাকে এবং পার্টিকুলার সেম জায়গাটিতে অ্যাপ্লাই হয়। নেক্সট আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, হাইলাইটারটা অসাধারণ, মেকআপ রেভলিউশনে খুব সুন্দর কাজ করে, তোমরা কিন্তু অবশ্যই এটা একটা কিনে ইউজ করো, দেখবে খুব ভালো একটি ফিনিশিং দেয়। নেক্সট আমি লিপস্টিক ইউজ করছি, এটা হুদা বিউটির, খুব সুন্দর কালারটি, যেহেতু আমি পিঙ্ক শাড়ি মডেলকে পরিয়েছি তো আমি একটু পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করেছি। ভালোভাবে কিন্তু লিপটাকে আগে তোমরা পেন্সিল দিয়ে কেটে নিতে পারো বা এইভাবেও করতে পারো। এরপর জাস্ট টিপ আর ফলস আইস অ্যাপ্লাই করলেই কিন্তু মেকআপটি কমপ্লিট হয়ে যাবে। আজকে আমার মডেলকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, এবং আজকে যে আমি এখানে আছি সেটা যদি তোমরা না থাকতে আমি কখনোই এখানে আসতে পারতাম না। তোমরা যদি আমাকে এতটা সাপোর্ট না করতে আমি সত্যিই হয়তো আজকে এই বিউটি&MakeupStudio মেকআপ স্টুডিও কিছুই হতো না। তো সব কিছু মিলিয়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, এভাবেই আমার সাথে থেকো, লাভ ইউ।